এই যে সরলপুর ব্যান্ডের যে যুবতী রাধে গানটা কপিরাইট ইস্যু নিয়ে বিতর্ক যাচ্ছে, এই ইস্যুতে এটা হইতেছে আমার থার্ড এপিসোড, খুব সম্ভবত লাস্ট এপিসোড। কারণ হচ্ছে আই হ্যাভ রিচ দ্য এন্ড অফ ইট, আমার হাতে যা ম্যাটেরিয়ালস আছে কনক্লুসিভ ম্যাটেরিয়ালস, যদি ম্যাটেরিয়ালস নির্ভরযোগ্য হয়ে থাকে এবং আই এম নট ডাউটিং আদারওয়াইজ, মনে হচ্ছে কনক্লুসিভ। নাও আমি যেহেতু বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, সেহেতু এখানে সরলপুর ব্যান্ডের এই গান এটা পার্টিকুলারলি কোনো আমার জন্য ইস্যু না। আমার জন্য ইস্যু হচ্ছে কপিরাইট ইস্যু, আমার জন্য ইস্যু হইতেছে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস। আমি মূলত এই কারণে এটা নিয়ে এতগুলো কথা এপিসোড করতেছিলাম, বিকজ ইট নিডস টু বি রিজলভ ইন এ ফেয়ার ওয়ে। এখন যেহেতু বললাম সামাজিক ইস্যু নিয়ে কথা বলি, সো এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে কেন আমি এতগুলো এপিসোড করলাম। আমাদের খুবই নীতিনৈতিকতা এবং সততা খুবই ন্যারো, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি এই জন্য এটা নিয়ে এত কথা বলি না যে এই ব্যান্ডের গিটারিস্ট আমার ব্যান্ড একসময় বাজাচ্ছিল, মিন্স নাথিং টু মি। কিন্তু আমাদের কাছে ইট মিন্স আ লট, যে কারণে আমরা ওইভাবে জাজ করি যে ও আছে এই কারণে বোধ হয় না। এটা কোনো কারণ, আমি জাস্ট সিম্পলি ফেয়ারনেস এবং জাস্টিসের খাতিরে কথা বলছি, জানি রাইট পারসন রাইট জাস্টিসটা পায়, নাথিং এলস। আর মানুষের যে আমি এটা দেখতে পাই অ্যাটিটিউডটা বাংলাদেশের, যে তাদের কিছু প্রি কনসিভড পজিশন থাকে, কিছু প্রি ডিসপোজিশন থাকে, এবার তারা ওইটা ধরে বসে থাকে। যেমন চঞ্চল চৌধুরী এবং শাওনের গানটা ভালো লাগছে, তাদের ভালো লাগছে গানটা, এখন তারা এইটার সাইডে থাকবে, এখন ন্যায় নীতি ফেয়ারনেস কোনো কিছু ডাজেন্ট ম্যাটার টু দ্যাম, তারা ওইটার সাথে স্টিক থাকবে, ওইটাকে ডিফেন্ড করে যাবে। যত তথ্য প্রমাণ উপস্থাপন করি আমি, যত ফেয়ারলি উপস্থাপন করি, যত লজিক্যালি উপস্থাপন করি, যত ফ্যাক্ট উপস্থাপন করি, নাথিং ম্যাটার্স অ্যানিমোর, তারা ওইটা ভালো লাগছে ওই গানটার কারণে। আবার আরেক গ্রুপ আছে শাওন এবং চঞ্চল চৌধুরীর ফ্যান, তাদের অভিনয় ভালো লাগে, এখন কপিরাইট হবে কোনো ইস্যু না, ফ্যাক্ট কোনো ইস্যু না, এভিডেন্স কোনো ইস্যু না, এখন তাদের সাথে লেগে থাকবে। নাও এটা হচ্ছে একটা বেশিরভাগ মানুষের বাংলাদেশের আচরণ, কারণ আমাদের ন্যায় নীতি সততা ছোটোবেলা থেকে এমনভাবে আমরা এমন কালচারে বেড়ে উঠি যে আমরা এই আইডিয়াগুলো, ফ্র্যাঙ্কলি এটা আমি মানে আমি এটা অবজার্ভ করে আমি এটাই ফাইন্ড আউট করছি যে আমরা আসলে আমাদের ক্লাউডের হয়ে গেছে সব কিছুর সংজ্ঞা, যে কারণে আমরা আসলে জানি না মানে হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, আমরা জাস্ট জানি না ওই জিনিসগুলো, এটা হচ্ছে একটা ব্যাপার। এই কমেন্টগুলো মোটামুটি ভেড়ার পালের ক্ষেত্রে প্রযোজ্য, মব যেদেরকে বলি আমি, ভেড়ার পাল বলি মব, যারা মব ভেড়ার পাল এদের ক্ষেত্রে এতক্ষণ যেগুলো বললাম একদম নীতিহীনতা এই পর্যায়ে প্রযোজ্য, একটু শিক্ষিতজন একটু থটফুল যারা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এবং আমার অডিয়েন্সটা আমি বিল্ড করার চেষ্টা করতেছি এমনভাবে যারা হইতেছে যাদের সাথে কনভারসেশন করা যায়, যাদের সাথে থটফুল কনভারসেশন করা যায়, জাস্ট না ইউটিউব ভিউর জন্য আমি ইয়ে করতেছি না, ইউটিউব ভিউর জন্য হলে অন্যরকম কন্টেন্ট বানাইতে হতো, এবং সেই ধরনের কন্টেন্ট আমি বানাইতে পারি, রাইট, আমি বানাইতে পারি ওই ধরনের কন্টেন্ট, আমি সেই যোগ্যতা আমাকে দিছে বলে আমি বিশ্বাস করি না। আমি ভিউর জন্য, আমি একটা সামাজিক ইস্যুতে একটা কমিটমেন্টের জায়গা থেকে আমি কথা বলি, কাজ করি, সো আমি যে ধরনের অডিয়েন্স এক্সপেক্ট করি, যে ধরনের অডিয়েন্স বিল্ড করি, তাদের সাথে আমি একটু রেশনাল বা একটু থটফুল বা একটু অ্যাডভান্সড সাবজেক্টে কথা বলার, কমিউনিকেট করতে পারাটা প্রত্যাশা করি। তো সেই ক্ষেত্রে গিয়ে এই ধরনের পয়েন্ট ক্ল্যারিফাই করা ইজ ভেরি আনফর্চুনেট, যে এই এই সব কারণে কারো কোনো যদি প্রিকনসিভ নোশন থাকে, যাদের নাই, যাদের এই ধরনের বায়াস নাই, এই ধরনের খুবই লো গ্রেড বায়াস যাদের নাই, তাদের ক্ষেত্রে যেটা যে অনেকে জেনুইনলি হয়তোবা কপিরাইটের সংজ্ঞায় জানে না, মনে হচ্ছে আমার কাছে যেটা দেখে বুঝলাম। দেখেন কপিরাইটের সংজ্ঞা আমি তিনটে এপিসোডে নতুন করে আলাদা আলাদা কিছু বলার সুযোগ পাই নাই, কারণ একই জিনিস বারবার বলতে হচ্ছে, কারণ ফ্যাক্ট আপনি কয়ভাবে এক্সপ্লেন করবেন, ফ্যাক্টের তো সত্যের তো একটা রূপ, যেটা সবসময় বলি সত্যের একাধিক রূপ হয় না, সো আমি বারবার করে একই কথাই আমাকে বলতে হবে, নতুন কিছু অ্যাড করার সুযোগ নেই এখানে। না কপিরাইটের ব্যাপারে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে যেটা দেখাইলাম যে তথাকথিত একজন বাংলাদেশের রিসার্চার, কী ধরনের রিসার্চার এটা আমি জানি না, উনি বলতেছেন যে আপনার ফোক সং যদি সং না ফোক গল্প, ফোক গল্পের উপরে আপনি কোনো গান বানাইতে পারবেন কি পারবেন। এখন যারা সাধারণ মানুষ তারা হইতেছে তারা তো এগুলো বোঝে না, তারা করে কি, তারা যারা এক্সপার্ট বা যারা জানে বুঝে তাদের কথাগুলো রিপিট করে। এখন এক্সপার্টরা যদি গার্বেজ বলে তাহলে ওরা গার্বেজ রিপিট করবে, রাইট। এখন এক্সপার্ট যদি বলে, তথাকথিত যে সাইমন জাকারিয়া, উনি একজন এক্সপার্ট হয়ে যদি গার্বেজ স্পিউ করে, যেটা আমি দেখাইলাম পুরা 10 মিনিটস সিম্পলি গার্বেজ স্পিউ করছে উনি, তো মানুষ কিন্তু বোঝে না, মানুষ হিসেবে ভাবে আরে অনেক জ্ঞান হচ্ছে, উনি কী করছে, এটা সেকেন্ড এপিসোডে বলছি দেখাইছি, তারপর প্রাসঙ্গিক হিসেবে একটু টাচ করে যাই। উনি করছে কি, উনি একটা প্রায় 30 লাইনের মতো গান দেখাইছে ক্যামেরা স্ক্রিনে, দেখাই বলতেছে যে এত বড় গান, কী সুন্দর গান, এটার সাথে এটা থেকে নিছে, তারপর উনি প্রথম একটা দুইটা লাইন পড়ছে, রিড করছে যে এই দুইটা লাইন সর্বোত্তমঙ্গলের লাইন, এই দুইটা লাইন মিলছে, তাও 100% মিলে নাই, একটা লাইন 50% মিলছে, একটা লাইন 80% মিলছে, আর বাকি ধরেন 40 লাইনের মধ্যে আর 38 লাইনের কোনো মিলছিল নাই, তাহলে বাকি 38 লাইন এখানে অপ্রাসঙ্গিক, ওটা দেখানোর কোনো মানে হয় না। কিন্তু এই ভদ্রলোক জানেন বাঙালি কী জিনিস,
এরা তো কিছু খেয়াল করে না, এদেরকে যে ভিডিও দেখাইছে এরা দেখবে আর কী জানি দেখাইতেছে, কী যে দেখাইতেছে ওইদিকে এরা অ্যাটেনশন দেবে না। সো উনি করলে উনি স্ক্রল করতেছে, আপনি কেন স্ক্রল করতেছেন, একটা শব্দ একটা মানে একটা বাক্য মিল নাই, দুই লাইন মিল, আপনি সেটা বলেন, এটা ক্ল্যারিফাই করেন অডিয়েন্সের কাছে যে যে একটা গান, এই গানের মধ্যে 40 লাইন আছে, 40 লাইনের মধ্যে 2 লাইন মিল পাওয়া গেছে, আর যে বাকি 38 লাইন এগুলো মিনস নাথিং। না, উনি পুরো গান স্ক্রল করতেছে, করে মানুষের বলতেছে এই যে দেখেন কি চমৎকার গানটাই, না 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 এটা কেন দেখাচ্ছেন আপনি। সো এই ধরনের অসৎ এবং এই ধরনের লো গ্রেড অসৎতামি করে। সো যার অডিয়েন্স এরা কিন্তু এদের তো যাতে এরা দেখছে যে কী জানি দেখাইতেছে, একজন এক্সপার্ট উনি হয়ে গেছে। তো এই ধরনের অদ্ভুত উদ্ভট কাজকর্ম এরা করে না। কপিরাইটের সংজ্ঞাটা যেটা আপনাদেরকে বুঝে শোনেন, বোঝানোর আগে জাসিফের একটু ইয়ে পাইছি, একটা ভিডিওটি একটু দেখেন, দেখলে একটু কনভিনসড হবেন, নাহলে আমার কথা আবারও পাত্তা দেবেন না, রাইট, তারপর বুঝাবো আপনাদেরকে কপিরাইট কী কীভাবে কাজ করে। আগে আসিফের কথা শুনুন। আসিফ আকবর উনি একটা ইন্টারভিউতে যান, যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয় যে এটা নিয়ে কী হয়। তো আসিফ আকবর আসলে উনি জানেন না যে যে গানটা সরলপুর ব্যান্ডের যে লিরিকটা, লিরিকটা ইউনিক কিনা, অরিজিনাল কিনা। উনি ভাবছেন যে অরিজিনাল এটা মারা ধরা, আসলে মারা ধরা কিনা এটা আমি এপিসোডের লাস্টে গিয়ে আমরা আপনারা ডিসিশন জানতে পারবেন, আজকে আমার কাছে নতুন ম্যাটেরিয়াল আছে। সো আসিফ যখন কথা বলেন উনি ধারণা করেন যে লিরিক চুরি করা, যে কারণে উনি ফুল টাইম ব্যাশিং করেন, কিন্তু উনি এক ফাঁকে যে কথাটা বলেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কপিরাইট কি কিভাবে কাজ করে। শুনেন, এই সমস্ত গান কপিরাইটের আওতার বাইরে চলে গেছে সময় অনুযায়ী, সময় অনুযায়ী কপিরাইটের আওতার বাইরে। যদি কেউ লিরিক বদলে গান গায়, যদি সেই লিরিকটা আবার শাওন বা চঞ্চল গেয়ে থাকে, তাহলে একটা কথা থাকে, আমি ঠিক জানি না কোন লিরিক, পুরনো লিরিকটা গেয়েছে নাকি সরলপুরের লিরিকটা গেয়েছে। ওকে, শুনলেন তো আসিফ কি বললো, যদি সরলপুর লিরিক বদলে একটা গান লিখে এবং সেই লিরিকে যদি চঞ্চল শাওন গিয়ে থাকে, তাইলে একটা কথা থাকে। তার মানে যেটা আমি গত 2 এপিসোডে ব্যাখ্যা করছি, ওকে আবার করি, তার মানে হচ্ছে সরলপুর ব্যান্ডের এই গানটা কপিরাইট করা যায় কপিরাইট আইন অনুযায়ী। আসিফ কিন্তু বললেন যে যেগুলা ইয়ের যে টাইমের যেটা কথা বললেন, টাইম সম্ভবত 100 বছর বা এরকম, একটা গান যদি বয়স এরকম নির্দিষ্ট সময় পার হয়ে যায় তখন এটা কপিরাইট করা যায় না, তখন এটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। গান লিরিক বাই লিরিক, স্টোরিটা না, স্টোরি সবসময়ের জন্য ওপেন, স্টোরি সবসময় সবার জন্য ওপেন, আপনিও একটা স্টোরি নিয়ে সেটা নিয়ে একটা গান বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কপিরাইট দ্বারা প্রোটেক্টেড না। আপনি যে গানটা বানাইলেন সেই গানটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি কেউ মারে সেটা সে করতে পারবে না। সো রাধা কৃষ্ণ রাধার গান নিয়ে আপনি গান বানাইতে পারবেন, সেটা কপিরাইট করতে পারবেন যদি সেটা ইউনিক লিরিক হয়। আসিফের কথা থেকে আশা করি এক কথা তোমার বলার অর্থ এটা প্রিটি সেলফ এভিডেন্ট। আসিফ কী বললেন, যদি সময়ের কারণে যদি কপিরাইট আওতার বাইরে চলে গিয়ে থাকে, যেমন একটা ধরি 100 বছর, 100 বছর পর একটা গান কপিরাইটের আওতার বাইরে চলে যায়, সরলপুর ব্যান্ডের এই গানটার যে লিরিকটা, এই লিরিকটা আপনি ব্যবহার করতে পারবেন না সরলপুর ব্যান্ডকে ক্রেডিট না দিয়ে। 100 বছর পর আপনি ক্রেডিট দেওয়া ছাড়া ব্যবহার করতে পারবেন, কারণ তখন এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, তখন আর এটা কপিরাইট করা যাবে না। সেটা আসিফ আকবর বললেন যে এটা সময় অনুযায়ী কপিরাইটের আওতার বাইরে চলে যাবে, সুতরাং রাধাকৃষ্ণের গানগুলো সময় অনুযায়ী কপিরাইট আওতার বাইরে চলে গেছে, এগুলো কেউ কপিরাইট করতে পারবে না। কিন্তু যদি সরলপুর ব্যান্ড আলাদাভাবে নতুনভাবে লিরিক লিখে থাকে, তাহলে এটা তাদের কপিরাইটের জিনিস, তাদের প্রপার্টিটা, তাদের একটা অরিজিনাল জিনিস, সেইটা যদি শাওন এবং ইয়ে হুবু গেয়ে থাকে। আসিফ আকবর তো এটাই বললেন যে আমি জানি না তারা কোনটা গাইছে লিরিক, তারা যদি অন্যান্য যে লিরিকগুলো আছে যেগুলো সময়ের কারণে কপিরাইটের আওতায় বের হয়ে গেছে সেগুলো যদি গায় তাহলে সমস্যা নেই, কিন্তু যদি সরলপুর ব্যান্ডের লিরিকটা গেয়ে থাকে তাহলে একটা কথা থাকে। বললাম আসিফ আকবর, যদি কেউ লিরিক বদলে গান গায়, যদি সেই লিরিকটা আবার শাওন বা চঞ্চল গেয়ে থাকে, তাহলে একটা কথা থাকে, আমি ঠিক জানি না কোন লিরিক, পুরনো লিরিকটা গেয়েছে নাকি সরলপুরের লিরিকটা গেয়েছে। এক্স্যাক্টলি এটাই আপনাদেরকে বুঝাইতেছি, 2 দিন ধরে আপনারা বুঝতেছেন না, প্লিজ কোনো ধরনের এই বায়াসের কারণে এইসব মানে অসততা করেন না, জাস্ট বোঝার চেষ্টা করেন কী কপিরাইট কীভাবে কাজ করে, যদি বোঝেন কনভিনসড হন তাহলে তেনাকে চান না। সো তার মানে কপিরাইট কীভাবে কাজ করে বুঝলাম আশা করি, রাইট, কপিরাইট হচ্ছে অরিজিনাল জিনিস। আর একটু আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, জানি প্লিজ কমেন্ট সেকশনে আবার এটা নিয়ে আমার সময় ব্যয় না করতে হয়। মনে করেন আপনি নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে একটা সিনেমা বানাবেন, রাইট, নেলসন ম্যান্ডেলার জীবনীটা কপিরাইটেড না, ওইটা পাবলিক প্রপার্টি, ওইটা যে কেউ এটা ইউজ করতে পারবে, ওইটা ইউজ করার জন্য পারমিশন নেওয়া লাগবে না কারো কাছ থেকে। কিন্তু নেলসন ম্যান্ডেলার জীবন নিয়ে আপনি যদি একটা সিনেমা বানান, সেই সিনেমাটা কপিরাইটেড, সেই সিনেমাটা আপনি যা বানাইছেন এটা অন্য কেউ ইউজ করতে পারবে না, আপনার অনুমতি নিয়ে করতে হবে। নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে 10 জন 10টা মুভি বানাইতে পারবে, কোনো সমস্যা নাই, এবং 10টা মুভি 10 জন কপিরাইট করতে পারবে। নেলসন ম্যান্ডেলার জীবনীটা পাবলিক প্রপার্টি, সেটা নেওয়ার জন্য কারো অনুমতি লাগবে না, কিন্তু সেটার উপর নির্ভর করে যদি আপনি মুভি বানান, সেই মুভি যদি আমি ব্যবহার করতে চাই হুবহু, তাহলে আপনার কাছ থেকে আবার অনুমতি নিতে হবে। সো রাধাকৃষ্ণের গল্পটা পাবলিক প্রপার্টি, ইয়াস, সেটা নিয়ে যে কেউ গান বানাইতে পারবে এবং কপিরাইট করতে পারবে, যেটা সরলপুর ব্যান্ড করছে। আমাদের যেটা দেখতে হবে যে সরলপুর ব্যান্ড যেটা দাবি করতেছে কপিরাইট একটা অরিজিনাল কিনা, যদি অরিজিনাল হয় তাহলে এটা তাদের প্রপার্টি, তাদের অনুমতি ছাড়া এটা ইউজ করা যাবে না, যদি অরিজিনাল না হয় তাইলে তখন আমরা কথা বলবো না। এই পুরো ডিবেটটা
আমি কপিরাইট নিয়ে তখন সময় ব্যয় করতে হইলো কেন, কারণ অ্যাপারেন্টলি আমি যা বুঝলাম কমেন্ট সেকশন থেকে কপিরাইট কী কীভাবে কাজ করে সেটাই আমরা জানি না। সো আশা করি আশীর্বাদ বোধের কথা থেকে ক্লিয়ার হয়েছে। এবং আপনারা যেহেতু কপিরাইট অফিস তাদেরকে কপিরাইট দিছে, তার মানে কপিরাইট অফিস তো ল জানে, রাইট? হ্যাভ সাম কনফিডেন্স যে একটা কপিরাইট অফিস এতবার করে, হ্যাঁ বাংলাদেশের দুর্নীতি হয় আমি সেটা জানি, কিন্তু একটা কপিরাইট অফিস এতবার করে ইনভেস্টিগেশন করে বারবার তাদেরকে দিচ্ছে, মানে কপিরাইট অফিস দেখতে পাচ্ছে এটা ইউনিক। তার মানে যদি লিরিকটা ইউনিক হয় তাহলে এটা কপিরাইট করা যায়। তারপর কেন আপনারা বলতেছেন যে এটা কপিরাইট করা যায়? কপিরাইটের আইডিয়া সম্পর্কে সো এটা বললাম, আমাদেরকে ফ্যাক্ট নিয়ে আমাকে 10 মিনিট সময় ব্যয় করতে হলো, ফ্যাক্ট নিয়ে, জাস্ট ফ্যাক্ট এস্টাবলিশ করতে, এটা একটা দুঃখজনক বাস্তবতা। গেল তো ইফ আর ওকে উইথ অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট যে সরলপুর ব্যান্ডের লিরিকটা যদি ইউনিক হয়ে থাকে তাহলে এটা কপিরাইটেড এবং সেটা সাউন্ড এবং ইয়ে গাইতে পারে না। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন আমাদের অনলি থিং আমাদের উই নিড টু নো যে তাদের লিরিকটা ইউনিক কিনা। যদি ইউনিক না হয় তাহলে এটা তারা করতে পারে না, চুরি করছে। আর যদি ইউনিক হয় তাহলে এটা তাদের প্রপার্টি। ওকে, এই ব্যাপারে কোনো কনফিউশন নেই। নাও, তাদের লিরিকটা ইউনিক কিনা, এতদিন পর্যন্ত প্রাপ্ত ম্যাটেরিয়ালের ভিত্তিতে আমি দুইটা এপিসোড করছি, আমি দেখাইছি যে ইউনিক তাদের এই ম্যাটেরিয়াল, তাদের এই লিরিক আর কোথাও পাওয়া যায় নাই। যেই টুকটাক পাওয়া গেছে ডক্টর জাকারিয়া দেখানোর চেষ্টা করছেন, উনি অসততা করছেন এবং উনি খুবই ভণ্ডামি করছেন। উনি রিসার্চার না, আমি ওনাকে রিসার্চার হিসেবে আমি মানি না। তো না, এরকম সাবস্টেন্টিভ পর্যায়ে কোথাও সরলপুর ব্যান্ড দাবি করছে তাদের লিরিকের প্রায় পুরোটাই হইতেছে ইউনিক, ধরেন 97% কথার কথা, 3% বিভিন্ন জায়গায় পাওয়া যাবে সেটা তারাই দাবি করছে। মিস্টার জাকারি ওই 3%ই দেখাইছেন। সো উনি নতুন কিছু দেখেন, উনি সরলপুর ব্যান্ডের দাবির কাউন্টার কোনো প্রত্যপ্রমাণ উপস্থাপন করে না। সুতরাং উনি যেটা করছেন, যে কারণে আমি ফুল টাইম আমাকে বলতে হয়েছে মিস্টার জাকারি আর ইউ লিসেনিং, তারা কী বলতেছে আপনি কি শুনতেছেন? তারা বলতেছে আমাদের 97% অরিজিনাল, 3% কালেক্টেড। ওই 3% কালেক্টেড আপনি দেখাইতেছেন, কেন দেখাইতেছেন? সেটা তারা দাবি করছে। এখন যদি কপিরাইট অফিস মনে করে যে 97% অরিজিনাল হইলে কপিরাইট দেওয়া যায়, দ্যাটস ইট। সো আপনি প্রমাণ করেন যে সেই 97% অরিজিনাল না, যেই 3% অরিজিনাল না কপিরাইট অফিসও মেনে নিছে, তারাও দাবি করতেছে, সেই 3% দেখে হোয়াট আর ইউ ট্রাইং টু প্রুভ? সো এগুলো হচ্ছে স্টুপিডিটির চূড়ান্ত, এগুলো নিয়ে কথা বলাও হইতেছে খুবই আপসেটিং। নাও, আমাদেরকে প্রমাণ করতে হবে যে বাকি 97% যেটা, দুইটা জিনিস, ইদার কপিরাইট করতে হলে কি 100% ইউনিক হইতে হবে, এমন কোনো রুল আছে যে নাকি 97% অরিজিনাল হইলে দ্যাটস ওকে? কপিরাইট অফিস দাবি করছে 97% অরিজিনাল হলে তারা ওকে মনে করছে, তাইলে এটা নিয়ে কোনো ডিবেট নাই যে 3% যে ওই যে পাওয়া গেছে সেগুলো মিস্টার জাকারিয়া যে দেখাইছেন ওইগুলো মিন্স নাথিং। সেকেন্ড প্রশ্ন আসে যে 97% অরিজিনাল হলে যদি ওকে হয় তাহলে তারা যে 97% অরিজিনাল দাবি করতেছে এইটা আসলে এই বাকি 97% আসলে অরিজিনাল কিনা, নাকি এর মধ্যে 50% কোথাও থেকে নেয়া? যদি একটা গানের 50% অরিজিনাল হয়, 50% বিভিন্ন জায়গা থেকে হুবহু নেওয়া হয়, তাহলে সেটা কপিরাইট করতে পারার কোনো কারণ নেই। সো আমাদেরকে অনলি থিং দ্যাট উই নিড টু প্রুভ যে তাদের লিরিকটা ইউনিক না। সুরের ব্যাপারে আমি গত এপিসোডে বলছি যে সুরকে কি কপিরাইট করা যায় না যায় না, আই ডোন্ট নো, কেন সুর নিয়ে কেউ কথা বলতেছে না, সেটার যে ব্যাখ্যা জানতে পারলাম যে তপন 71 টিভি তার ছিল রিসেন্ট একটা ইন্টারভিউতে, সেখানে সে দাবি করলো যে সুরের কোনো কপিরাইট হয় না। সো আই ডোন্ট নো এটা কী ব্যাপার, মানে এটা আমি জানি এটা কিভাবে কাজ করে সুরের ব্যাপারটা, টেকনিক্যালিটিটা। সুরের ব্যাপারে কোনো কপিরাইট হয় না, আমরা এই বিষয়টা নিয়ে জেনেছি এই কপিরাইট রেজিস্টার যিনি ছিলেন জাফর রাজা চৌধুরী ওনার কাছে জেনেছি। ওর কথার কিছুটা বাস্তবতা আমি খুঁজে পাই, কারণ হচ্ছে যে এই গানটা সরলপুর ব্যান্ডের এই গানটা কিন্তু সুমি মির্জা প্রথম হুবহু লিরিক সহ গিয়ে আপলোড দেয়, তারপর সেটা কপিরাইট স্ট্রাইক হয়, ইউটিউব থেকে নামাইতে বাধ্য হয়, পরবর্তীতে সে হুবহু সুরে অন্য কথায় গিয়ে আপলোড করে এবং সেটা তো এখনও আছে। তার মানে একই সুরে লিরিক চেঞ্জ করে গাওয়া যায়। সো তো আমি একটা সুর বানাইলাম, আমার সুরটা আরেকজন ইউজ করতে পারবে লিরিক চেঞ্জ করে, এটা একটু কেমন জানি আমার কাছে লাগতেছে, বাট আই ডোন্ট নো দ্য ডিটেলস, আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস। তবে যেমন প্যারোডি আপনি করতে পারবেন ইউটিউবে, কিন্তু আপনি এখানে কথা নিয়ম বুঝাইতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আচ্ছা, নিয়ম একটু বুঝে, এগুলো আমাদের এই উসিলা একটু জানা দরকার। যেমন ধরেন আপনি একটা গানের সুর হুবহু সুর একই লিরিকটা চেঞ্জ করে আপনি প্যারোডি করতে পারবেন। যেমন আমি ছাত্রলীগকে নিয়ে যে গানটা বানাইছি ওই গানের হুবহু সুরটা ইউজ করছি, সব কিছু ইউজ করছি, জাস্ট লিরিকটা চেঞ্জ করছি, কিন্তু আমি তাদের মিউজিকটাও ইউজ করছিলাম। কিন্তু আপনি ইউটিউবে কিন্তু পলিসি দ্বারা আপনি প্যারোডি করতে পারবেন, অর্থাৎ একই হুবহু সুর ইউজ করে আপনি কথা চেঞ্জ করে গান করতে পারবেন, সেটা আপনি প্রোটেক্টেড। নাও এটা আপনি যদি করেন ইউটিউব আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে যে আপলোড আর, সেই কমপ্লেন জানালে ইউটিউব তো এত সময় নাই প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেট করার, ইউটিউবের মতো স্ট্রাইক দিয়ে দিবে। তারপর যেটা করতে হবে আপনাদেরকে আদালতে যাইতে হবে, আদালতে গেলে আমার ধারণা যে আপনার পক্ষে রায় আসবে, কারণ আপনি প্যারোডি করতেছেন, প্যারোডি অ্যালাউড। তো প্যারোডি যদি অ্যালাউড হয়ে থাকে তাহলে আমি একই হুবহু সুর ইউজ করতেছি, সেক্ষেত্রে অথবা প্যারোডি অ্যালাউড হয়তো বা শুধু ক্রেডিট দিলে, কারণ আপনার এখানে ক্রেডিট দুইভাবে হয়, একটা হচ্ছে ক্রেডিট দেয়, একটা হচ্ছে রেভিনিউ শেয়ার করা। সো আমি যদি যেই ওনার সে যদি বলে যে আমি তার গানে একটা প্যারোডি বানালাম, সে যদি বলে যে আমাকে শুধু ক্রেডিট দিলেই হবে,
তাহলে ফাইন শুনে যদি বলেন আমাকে রেভিনিউ সহ দিতে হবে তাইলে সম্ভবত আদালত তার পক্ষে দায় দিবেন আমার পক্ষে রায় দিবে সো এখানে অনেক ডিটেলস আছে সেটা বাদ দিলাম সো সুর নিয়ে অ্যাপারেন্টলি মনে হচ্ছে কোনো কাবজাব নাই কেউ সুর নিয়ে কথা বলতেছে না তপন চৌধুরী সে বললো সুরের কপিরাইট হয় না সো যেহেতু সুর নিয়ে কেউ কথা বলতেছে না এবং সে একটা ক্লারিফিকেশন দিছে সো এটা স্কিপ করে যাই শুধু লিরিক নিয়ে কথা হচ্ছে লিরিকের ব্যাপারে আসিফ আকবর যেটা বললো যেটা আমি বলতেছি আপনাদেরকে আপনারা জানেন জানেন না সেটা হচ্ছে লিরিক যদি অরিজিনাল হয় হ্যাঁ তাহলে সেটা কপিরাইট করা যায় স্টোরিটা হইতেছে পাবলিকের প্রপার্টি কিন্তু লিরিকটা সে বসে কষ্ট করে লিখছে সেটা পাবলিক প্রপার্টি না নাও আমাদেরকে অনলি থিং দেখতে হবে লিরিকটি ইউনিক কিনা সেইখানে যাওয়ার আগে আজকে আমার কাছে কিছু নতুন এভিডেন্স আসছে এবং তাতে করে আপনারা খুশি হবেন ইউ উইল বি প্লিজড টু সি যে কি এভিডেন্স দেখাবো আমি কিন্তু আমি আমারই প্লিজ করতে বসিনি আমি আপনাদেরকে প্লিজ করতে বসিনি আমি যেটা যেটা ন্যায় বিচার হওয়া উচিত যে সঠিক রায় পাওয়া উচিত আমি সেটাই আমি সত্য ট্রুথ সার্চ করতে বসছি তা আপনারা মনে হয় না বেশিরভাগ কোনো ট্রুথ সার্চ করতে বসে তার একটা নির্দিষ্ট রেজাল্ট চায় সো সেই রেজাল্ট আশা করি আজকে আপনাদেরকে দেখাইতে পারবো সেটা লাস্টে দেখাবো তার আগে চঞ্চল চৌধুরীর কিছু ইত্র আমি দেখাবো তারা যে এখানে অসততা করতেছেন যে আপনাদের অনলি থিং ইউ নিড টু প্রুভ যে তাদের লিরিকটা অরিজিনাল না এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই ইদা তাদের লিরিকটা অরিজিনাল অথবা অরিজিনাল না লিরিক যদি অরিজিনাল হয় এটা কপিরাইটেড এটা তাদের প্রপার্টি আপনারা তাদের পারমিশন ছাড়া ইউজ করতে পারবেন না যদি লিরিক অরিজিনাল না হয় তাইলে তারা দুই নাম্বারই করছে সো শুধুমাত্র এখানে কথা সীমাবদ্ধ থাকা উচিত চঞ্চল চৌধুরী যেটা করবেন উনি তিরিং বিরিং কী পরিমাণ ছেঁচড়া এবং আমি ওয়ার্ডগুলো ইউজ করতে আমার কোনো ধরনের দুঃখবোধ নাই কারণ কেউ যদি ছেঁচড়ামি করে তাহলে তাকে আমি ছেঁচড়া বলতে পারবো না সে ছেঁচড়ামি করছে সেটা অপরাধ না কিন্তু আমি ছেঁচড়া সেটা পয়েন্ট আউট করাটা অপরাধ থ্যাংক ইউ আমি এই নীতি আদর্শে চলি না ওকে শুনি দেখেন আপনার গান যদি আমি গাই তাতে আপনার মালিকানা থাকলো কি না থাকলো সেটা আসলে কোনো ব্যাপার না এটা আপনার জন্য ভালো লাগা বা আমার জন্য ভালো লাগা যে গানটা আমার ভালো লেগেছে চিন্তা করেন শুধুমাত্র ওনার যুক্তি ওনার কিন্তু শুধুমাত্র কথা বলা উচিত লিরিকটা অরিজিনাল কি অরিজিনাল না সেটা নেই অন্য কোনো কিছু নিয়ে অন্য এইসব তেনা পেঁচানোর কোনো উনি বলতেছে যে আপনার একটা গান এটা আমার ভাল লাগছে আমার একটা প্রপার্টি ওনার ভাল লাগছে এই জন্য উনি ইউজ করতে পারবে মাথা কি গেছে পুরাটা আমার একটা গান আপনি গাবেন আপনি বলতেছেন যেটা আপনার জিনিস আপনার একটা গান আমি গাইলে এটা মালিকানা আপনার থাকলো কি থাকলো না এটা কোনো ব্যাপার না আপনি ডিসিশন দেয় আর কি আমি মালিক আমি ডিসিশন দিব ফর ইউ টু ডিসাইড আপনি কথা বলতেছেন কেন এবং উনি বলতেছেন যেটা আমারও ভালো লাগা আপনারও ভালো লাগে না আমার ভালো লাগতেছে না সরি আমার ভালো লাগবে না আমি যদি এটা মালিক হই এবং আপনি যদি আমার অনুমতি ছাড়া এটা ব্যবহার করেন আমি এটা আমার এটা ভালো লাগতেছে না মানে মব নিজের পক্ষে পেয়ে বা আপনি একটু বড় তারকা দেখে এখন আমার জিনিস আমি মালিক আপনি গাবেন তাতে করে যদি আমার মালিকানা নিয়ে প্রশ্ন ওঠে মানুষ ভুল বোঝে তাতে কিছু যায় আসে না এবং আপনার ভাল লাগছে এটাই একটা এটাই হইতেছে যুক্তি যে আমার ভাল লাগছে এটা আপনারও ভালো লাগা উচিত আপনার একটা গান আমি গাইতেছি না সরি এক্সকিউজ মি আমার ভাল লাগতেছে না আমি সরি দিয়ে দেন আমার জিনিস আমার ফেরত দেন এই হইতেছে চঞ্চল চৌধুরীর যুক্তি ইত্রামি সীমাহীন ইত্রামি জাস্ট ইত্রামিগুলো আমি দেখাবো তারপর ফাইনালি এই গানের আসলে সরপ্রবেন মালিক কিনা সেটা নিয়ে কথা বলবো ইত্রামিগুলো দেখেন জাস্ট আমাদের চঞ্চল চৌধুরী ভাইয়ের আমারে সর্পে দংশিল আর একজন লেখলো সাপে মরে কামড়াইল এইটাকে যদি আমি ধরি যে না সাপে মরে কামড়াইল আমার সাপ সর্পে দংশন করিল এইটা দুইটা তো আলাদা জিনিস আসলে কি আলাদা তা এনিওয়ে হ্যাঁ তো এনিওয়ে না আসলে আলাদা আপনি কি কপিরাইট জেনে আসেন আগে কেমনে কপিরাইট কাজ করে না জানি মূর্খের মতো কথা বললেন না এই মূর্খের মতো কথাবার্তা বলে মবকে সার্ভ করতেছেন পাবলিক কিন্তু এত কিছু বোঝে না পাবলিক আপনার কথা শুনে প্রচণ্ড যুক্তি হয়েছে সর্পে মরে দংশিল আর সাপে আমার কামড়াইল দুইটা আলাদা ইয়াস যান কপিরাইট অফিসে গিয়ে কথা বলে আসেন কপিরাইট কেমনে কাজ করে জেনে আসেন কপিরাইট অফিস কি না জানে তাদেরকে কপিরাইট দিছে কপিরাইট অফিস জানে আপনি হইতেছেন গণ্ড মূর্খ যদি কাউকে সাপে কামড় দিয়ে থাকে এগুলো কত পড়বে বলে ফেলছি সেইটা আমি সেই বাস্তবতা চেঞ্জ করতে পারবো না তাকে সাপেই কামড় দিছে আমি তাকে বলতে পারবো না যে তাকে বাঘে কামড় দিছে আমাকে এটাই বলতে হবে তাকে সাপে কামড় দিছে সো কেউ বলবে সর্পে কামড়াইলো ইয়াস সেইভাবে কপিরাইট করবে কেউ বলবে সাপে কামড়িয়েছে বলে কপিরাইট করবে ইয়াস কেউ বলবে কামড় দিল তাকে সর্পে ইয়াস সেভাবে কপিরাইট করবে ইয়াস গল্পের স্টোরি লাইন চেঞ্জ করা যাচ্ছে না স্টোরি লাইন একই সো আগে কপিরাইট কীভাবে কাজ করে সেটা জেনে আসেন উদ্ভট উন্মাদের মতো কথাবার্তা বললেন না এইগুলো হইতেছে এবং এগুলা বলে পাবলিক কিন্তু বোঝে না দেখি যে পাগল ছাগলের মতো কথা বলতেছে ওটা বোঝার ক্ষমতা পাবলিক আর একটু শুনি আপনারা বারবার বলছেন আপনাদের কপিরাইট তাহলে কপিরাইট থাকলে পরে কেন আপনার ইউটিউবে 20-25টা ভার্সন থাকছে ওরে বাবা রে বাবা পাগল কয় কি যে আমার একটা গান কপিরাইট করা সেটা 20-25টা ভার্সন ইউটিউবে কেন থাকছে তো তাতে সমস্যা কি আপনার সমস্যা কি এটা নিয়ে আপনি কথা বলার কে আমার গান আমি মালিক সেটা আরও 20 জন আপলোড দিছে 100 জন আপলোড দিছে আমার ইচ্ছে হলে আমি আপত্তি জানাবো আমার ইচ্ছা না হলে আপত্তি জানাবো না আপনি কথা বলার কে আমার গানের 20-25টা ভাবলো ইউটিউবে কেন থাকবে আমার ইচ্ছা এই জন্য থাকবে আমার বাপের খুশি আমার খুশি আমার খুশি আপনাকে কথা দিই আপনাকে যে আমি মালিক এটার আমি এই বাড়ির মালিক আমার বাড়িতে কে থাকবে না থাকবে আমার ইচ্ছা আপনার সাথে আমার কথা দিতে হবে ঠিকই ব্যাপার আপনি না এই বাড়ির মালিক তো আপনার বাড়িতে আপনার ভাই থাকে কেন আমার আমার ইচ্ছা আমার ভাই থাকবে আমার চাচা থাকবে আপনি কে কথা বলার ওনার যুক্তি দেখতেছেন
ইউটিউবে 20-25টা আছে, সেগুলো নামার নাই, আমারটা নামাইছেন কেন? হ্যাঁ আমার ইচ্ছা, আমার খুশি, আপনারটা আমি দেবো না। এই যে দেখেন আমার ইউটিউবে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আছে, ইউটিউব দেখায় যে আপনার কন্টেন্ট অন্য কেউ আপলোড করলে, আমি কিন্তু সবগুলো ডাউন করি নাই, এই যেগুলো আমি রেখে দিচ্ছি। কেন? ছোটোখাটো চ্যানেল আপলোড করছে, এদেরকে ডাউন করতে গেলে স্ট্রাইক খাবে। আমি আমি আমার ইচ্ছা, আমার কন্টেন্ট আমি ডাউন করবো না। অনেকগুলো করে দিচ্ছি কিন্তু, যাদের যারা যারা ভুল, যেমন যারা অনেক ফলোয়ার বেশি তাদের, কারণ তারা যাদের ফলোয়ার অনেক বেশি তাদের মাধ্যমে আমার কন্টেন্ট, আমার কত 6,000 সাবস্ক্রাইবার, তাদের ধরেন যে 40,000 সাবস্ক্রাইবার বা 1,00,000 সাবস্ক্রাইবার, আমারটা রিচ পেতেছে 6,000 মানুষের কাছে, তাদেরটা রিচ পেতেছে 1,00,000 মানুষের কাছে। পর কয়েকদিন পর দেখা যাবে মানুষের বিশ্বাস করবে না, জানবে না যে অরিজিনালি কন্টেন্টটা কার। সুতরাং যাদের সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার বেশি, তাদেরগুলো আমি ডাউন করে দিই, আমারগুলো যদি শেয়ার করে, কারণ সেটা একটা ভুল বার্তা দিচ্ছে। যাদের কম 2 সাবস্ক্রাইবার, সে আমার কন্টেন্ট শেয়ার করছে, আমি এখন ওইটা যদি ডাউন করি তার হয়তো চ্যানেল স্ট্রাইক খাবে। আমার ইচ্ছা, আমার বাপের খুশি আমি ওটা নামাবো না, এবং আমার বাপের খুশি আমি হচ্ছে আপনারটা নামাবো। আপনার আমার পড়া দিতে হবে, আমি মালিক, আপনি মালিক, আপনার কথা, আপনার আপনার পড়া দিয়ে দিয়ে আমাকে ডিসিশন নিতে হবে, আমার বাসায় কে থাকবে, আমার প্যান্ট আমি কাকে পড়তে দিব, আপনারা এটা বলতে হবে। এগুলো দেখে কিন্তু পাবলিক খুব লাফালাফি করবে, খুব। তো চঞ্চল চৌধুরীর মতো মানুষ যদি এইসব কথা এসে বলে, যাকে এরা নতুন ব্যান্ড, ছোটো ব্যান্ড দেখে, হ্যাঁ এরা চুরি করছে কিনা একটু পর দেখাবো, হয়তো চুরি করছে, কিন্তু আপনি মানে পয়েন্টে কথা বলেন না, টু দ্য পয়েন্টে কথা বলেন। আপনার কাজ অনলি কাজ দেখানো যে লিরিকটা এদের অরিজিনাল অর অরিজিনাল, এরা কিন্তু জানে যে কপিরাইট করা কোনটা যায় কি যায় না, এই কারণে এগুলো ঘুরে বেড়াইতেছে। ইত্রামির একটা সীমা থাকা চাই, এই হচ্ছে বাঙালির কাজকর্ম, এদের ইত্রামি প্রচণ্ড মেজাজ খারাপ করে। তার চেয়ে বড় কথা হইতেছে যে এই যে উনি তারকা দেখে ওনার ইত্রামি, সবাই এখন এটাকে ডিফেন্ড করে যাবে। ইতর কি ইতর বলতে বুক কাঁপা উচিত না। একটা ফোক গান, আমি বকুল ফুল বকুল গানটা গেয়েছি, এটা কি আমি কপিরাইট মালিক হব? আমি কিন্তু এখন হতেই পারি, কারণ আমার আগে কেউ রেকর্ড করেনি, বা ওই গানের 2-4 কথা শব্দ কিন্তু আমার দেওয়া। এখন যারা গায় তারা কিন্তু ওই গানটাকে কিংবা আগের গানের সাথে মিক্স করে নতুন কিছু যোগ করে গাচ্ছে, কিন্তু যেহেতু গানটা আমি রেকর্ড করেছি ওইটার মালিকানা আমি দাবি করতে পারি না। ধরো বন্ধু, আমার কেউ না গিয়াসুদ্দিন সেলিম থার্ড প্যারাটা লিখেছিলেন, উনি ওইটার কপিরাইট উনি চাইতে পারেন না, লোকমুখের গান এটা। কেমন পাগল, ওরে বাবা রে বাবা ভাই, মানে আপনি কি আসলে এই পরিমাণ ডাম নাকি আপনি পারপাসফুললি ডাম, স্টুপিডের মতো? বকুল ফুল আপনি গাইছেন, এই জন্য তো আমি সেটা কপিরাইট করতে পারি না ছিল। হ্যাঁ আপনি পারেন না তো, কারণ এই গানটা তো আপনি লিখেন না, আপনি শুরু করেন, আপনি শুধু গাইছেন, শুধু গাইলে কপিরাইট করা যায় না। আমার গান আপনি গেলে এটার মালিক আপনি হয়ে যাবেন না, কারণ গানটা আমি লিখছি, আপনি কি বকুল ফুল লিখছেন? উনি বললো কি আমি বকুল ফুল গান গাইছি, তাই বললো সেটা আমার হয়ে যান। হ্যাঁ সেটা তো আপনার হয়ে যান আর কি, কী বলতেছেন পাগল ছাগলের মতো। এবং উনি বলতেছেন যে বকুল ফুল আমি 2-3 শব্দ চেঞ্জ করছি, তাহলে কি এটা আমি মালিক হয়ে, না 2-3 শব্দ করলে মালিক চেঞ্জ হবেন না, অরিজিনালিটি 100% থাকতে হবে, অথবা তাদেরটা যেরকম 97% থাকতে হবে, তারা তো 2-3 শব্দ চেঞ্জ করে নেয়, তাদের 2-3 শব্দে মিল পাওয়া গেছে। আর আপনি দাবি করতেছেন আমি 2-3 শব্দ চেঞ্জ করছি, আপনারটা তো তাদের ঘটনা 180 উল্টা। হ্যাঁ আপনারটা কপিরাইট পাওয়া যাবে না তো, আপনি লিখেন না, শুরু করেন না, শুধু গাইছেন, এই কারণে আপনি কপিরাইট পাবেন না। আপনি লিরিক পুরাটা হুবহু আরেকজনের লিরিক গাইতেছেন, 2-3 শব্দ চেঞ্জ করে, হ্যাঁ এটা আপনি কপিরাইট পাবেন না। আপনার ধরবন্ধু আমার কেউ নাই এই গানটার একটা ভার্স লিখছে গিয়াসুদ্দিন সেলিম, এই জন্য উনি কপিরাইট পাবেন না। 20% 50% অরিজিনালিটির জন্য কপিরাইট পাওয়া যায় না, 100% অরিজিনাল হইতে হয় বা 90% হইলে হয়তো বা কপিরাইট অফিস কনসিডার করবে কিনা আমি জানি না। তারা দাবি করতেছে তাদের 97% অরিজিনাল, এই জন্য তারা কপিরাইট নিছে। আপনি যদি 1% চেঞ্জ করেন বকুল ফুল গানে, তাহলে আপনি কপিরাইট এটা মালিক হবেন না। আপনি যদি শুধু গান, তাহলে আপনি এটা মালিক হবেন না। গিয়াসুদ্দিন সেলিম যদি একটা গানে শুধু একটা ভার্স লিখে, তাহলে সেটা কপিরাইট দাবি করতে পারে না। মাথার তার কি পুরাটাই ছিঁড়ে গেছে? ন্যূনতম সততা রাখেন। আপনার যদি মনে করেন এই গানের কপিরাইট, তাদের ছেড়ে দেন, ছাগলের 3 বাচ্চার মতো যুক্তি দেখেন না, অসততা করে নিজেকে নিচে নামায়েন না। ইদার প্রমাণ দেন যে এটা লিরিকটা তাদের অরিজিনাল না, আর যদি অরিজিনাল হয় এটা তারা মালিক। উদ্ভট কথাবার্তা বলে নিজেকে নিচে নামায়েন না। আর লাস্ট একটা জিনিস দেখায় তারপর ওদের গানটা আসলে অরিজিনাল কিনা সেই আলোচনায় ঢুকে যাবো, যে উপস্থাপকের প্রশ্নটা শোনেন, মানে বাঙালি মানেই যে আগাটু গোড়া, গোড়াটু আগা, ছোট লোক, এবং এগুলোর মাথার মধ্যে যে এগুলো উদ্ভট গোবর ভর্তি, সেটার আর কি প্রমাণটা আমরা দেখে আমরা লাস্ট প্রমাণ দেখবো যে আসলে সরপুল গান ব্যান্ডের গানটা অরিজিনাল কিনা। উপস্থাপকের প্রশ্নটা শোনেন। তিনি বলছিলেন গানটি তোলার জন্য তিনি 20-25 কখনো 30 পর্যন্ত ভার্সন তিনি ইউটিউবে খুঁজে পেয়েছেন এবং কোথাও সরলপুর ব্যান্ড দলের নামটি তিনি পাননি। আপনারা দাবি করছেন যে এই গানটি আপনার লেখা এবং সুর করা, আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আসলে দাবিটি করছেন? উপস্থাপকের প্রশ্ন শুনলেন, উপস্থাপক ছাক শিশুর প্রশ্নটা শুনলেন, উপস্থাপক ছাক শিশুর, যে ইউটিউবে 20-25 গান আছে, তাহলে আপনি কেন দাবি করেন এটা আপনার? এটা হচ্ছে একজন মিডিয়া কর্মীর প্রশ্ন। আমার গান আমি আমার গানের আমি প্রমাণ দেখাইলাম এটার আমি মালিক, আমার গানের আমি কপিরাইটের ডকুমেন্টস দেখাইলাম, আমি 2010 আমি এই গান আপলোড করছি, তারপর লোকজন চুরি করে ইউটিউবে আপলোড করছে, এখন আমার হিসেবে উপস্থাপক প্রশ্ন করতেছে যে যে চোরেরা তো আপলোড করছে, এই যে এখানে আরও 50 আপলোড করছে, তা আপনার কেমন হয়ে গেল? আমার হিসেবে কারণ আমি কাগজ দেখাইছি জন্যে,
আমার হয়েছে কারণ আমি চ্যানেল লাইনে 2010 সালে এই গানটা গাইছি, আমার আগে কেউ গায় নাই, আমার আগে এগুলো সব আমার পরে করা, ইউটিউবে সবাই এরকম চুরি করে আপলোড দেয়, এটা কোনো যুক্তি হইতে পারে যে আরও 10 জন তো আপলোড দিচ্ছে তাহলে এটা আপনার হলো কেমনে? আমার কাছে প্রমাণ আছে, এই যে প্রমাণ দেখাইতেছি আমি, মানে এগুলো হইতেছে মিডিয়া কর্মী, এদেরকে না বসায় টিভির সামনে, মানে বাঙালির মাথার মধ্যে তো গোবর ছাড়া কিছু নাই, সো গোবরওয়ালা যদি এনে টিভিতে বসায় গোবর বের হবে মাথা থেকে, গোবরওয়ালা যদি রিসার্চার হয় গোবর বের হবে মাথা থেকে, এটা তো খুবই স্বাভাবিক। সো এটা নিয়ে ইট দেয়ার ইজ নো সারপ্রাইজ দেয়ার যে গোবর ভর্তি সব লোকজনের গোবর ভর্তি কথাবার্তা, ওইটা সমস্যা না। এবার আমরা ঢুকে যাই লাস্ট ফাইনাল আলাপে, যে গানটা আসলে কপিরাইট করা করতে পারে কিনা সরলপুর ব্যান্ড। সো আমাদের অনলি ডিসকাশন হওয়া উচিত যে তাদের লিরিকটা অরিজিনাল কি অরিজিনাল না, অরিজিন হলে তাদের গান ওরা গাইতে পারবে না, অরিজিনাল না হলে বা ওদের অনুমতি ছাড়া গাইতে পারবে না বা ওদেরকে ক্রেডিট না দিয়ে গাইতে পারবে না, অরিজিনাল না হলে এটা সরলপুর ব্যান্ড প্রতারণা করছে। নাও এখন পর্যন্ত এতদিন পর্যন্ত কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই যে গানটা অরিজিনাল না, সবাই এই যে একটা শব্দ মিলছে, এই যে স্টোরি মিলছে এবং এগুলো কোনোটাই কপিরাইটের সাথে কনফ্লিক্ট নাই। হ্যাঁ, সো এগুলো তো সে ইত্রামি করে বেড়াইছে এতদিন সকলে, এরা নাম নাম নিছে এক একজন রিসার্চার, নাম নিছে এক একজন হইতেছে তারকা, নাম নিছে এক একজন এক্সপার্ট, এইগুলো হচ্ছে সব ইতর। সো এই ইত্রামি শেষে জাগো নিউজে একটা আর্টিকেল পাইলাম, মোহাম্মদ ফরিদ হাসান লিখছেন, কবি ও কথা সাহিত্যিক, ওনার এটা প্রমাণ করে সরলপুর ব্যান্ড মিথ্যা বলছে, প্রতারণা করছে, চুরি করছে। উনি যে তথ্য উপস্থাপন করছেন সেগুলো তো আমার পক্ষে ভেরিফাই করা সম্ভব না, কিন্তু উনি রেফারেন্স দিয়ে দিয়েছেন, সুতরাং আমি উনি রেফারেন্সগুলো অসত্য না ধরে নিয়ে আলোচনা করতেছি, এবং ওনার রেফারেন্স যদি সত্য হয়ে থাকে তাহলে সরলপুর ব্যান্ড ক্লিয়ারলি চুরি করছে এবং এই গান সরলপুর ব্যান্ডের না। সো এই হইতেছে অনলি আলোচনা, এতদিন পর আমরা সাবস্টেন্সে ঢুকছি, এর আগে যত রকম গার্বেজ শুনছেন তথাকথিত রিসার্চারের কাছ থেকে, চঞ্চল চৌধুরী, শাওন, এদের কাছে, এগুলো সব হইতেছে গার্বেজ। মানে এরা প্রমাণ রাখলো আর কি, এরা প্রমাণ রাখলো যে এরা কপিরাইটের প্রতি কতটা সম্মান রাখে, এরা অন্যের কাজের প্রতি কতটা সম্মান রাখে, কোনো সম্মান তো সেটা ওনারা প্রমাণ করলো এই সুযোগে। নাও আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি সরলপুর ব্যান্ডও ইতর, সরলপুর ব্যান্ড হইতেছে চোর, মানে সরলপুর ব্যান্ড করছে কি, তারা 4-5টা গান থেকে নিছে, মানে আপনি কিন্তু হুবহু কথা কথা নিতে পারবেন না, হুবহু ওয়ার্ডিং, হুবহু শব্দ না, হুবহু বাক্য, হুবহু ওয়ার্ডিং আপনি করতে পারবেন না, সেটা যদি আপনি করেন আপনি 100টা গান থেকে করলো সেটার মালিক আপনি না। সো তারা কেউ কিন্তু এতদিন প্রমাণ দিতে পারে নাই যে সরলপুর ব্যান্ড সেটা করছে, এবং সরলপুর ব্যান্ড বললি দাবি করে আসছে আমরা এই কাজটা করি নাই, সুতরাং তারা যা করছে কপিরাইট ল অনুযায়ী তারা সেটা করতে পারে, এটা তাদের বৈধ। এখন আমরা প্রমাণ দেবো যে না, আসলে সরলপুর ব্যান্ড যে দাবি করছে এটা মিথ্যা, সরলপুর ব্যান্ড আসলে 4-5টা গান থেকে অনেকগুলো লাইন হুবহু তুলে নিয়েছে, নিয়ে তাদের গানটা দাঁড় করাইছে, এবং সরলপুর ব্যান্ডের পুরো গানটা যে অন্য জায়গা থেকে নিয়ে সেটা প্রমাণ পাই নাই এখন পর্যন্ত। যতটুকু প্রমাণ উনি উপস্থাপন করছেন তাতে দেখা যায় সরলপুর ব্যান্ডের প্রায় 50% গানই 4-5টা গান থেকে নেয়া, তার মানে এটা কপিরাইট করতে পারে না, এটা তাদের অরিজিনাল কাজ না বা সিগনিফিকেন্টলি অরিজিনাল না। তো সরলপুর ব্যান্ড দাবি করে আসছে এটা সিগনিফিকেন্টলি অরিজিনাল, 97%-এর মতো অরিজিনাল, এখন আমরা দেখবো যে আসলে 50%-এর মতো অরিজিনাল, যদি সেটা হয়ে থাকে তাহলে ওরা মিথ্যা কথা বলছে, ওরা এই গানের কপিরাইট রাখতে পারে না। সো এই যে মহুয়া পালার 5 নং পর্বটির 4 লাইন, সেইখানে 4 লাইন থেকে লাস্ট 2টা লাইন হুবহু সরলপুর ব্যান্ড, হুবহু কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, অলমোস্ট হুবহু, লাইক 90% হুবহু, তুমি হও গহীন গাং আমি ডুববা মরি, এখানে প্রায় 90% হুবহু মারছে, 10% চেঞ্জ করছে না, এটা তারা শুধু 2টা লাইন ওদের পুরো গানের মধ্যে শুধু 2টা লাইন যদি এরকম মিলে তাইলেও ইস্যু নাই, কিন্তু এরকম যদি লাইনের পর লাইন বিভিন্ন গানে পাওয়া যায় তাহলে দ্যাটস আ রেড ফ্ল্যাগ। সো এখানে দেখলাম এই 2টা লাইন মিলছে অলমোস্ট হুবহু 90%-এর মতো, দেয়ার ইজ আ রেড ফ্ল্যাগ হিয়ার। তারপর আশুতোষ ভট্টাচার্যের বাংলা লোকসাহিত্য গ্রন্থটি প্রকাশিত 1962 সালে, সেই বইয়ের 212 এবং 213 নম্বর পৃষ্ঠায় এই লিরিকগুলো আছে, এই লিরিকগুলোর মধ্যে আবার 2টা লাইন হুবহু সরলপুর ব্যান্ডের সাথে মিলবে, যে কোথায় পাইমু হার কলসি, কোথায় পামু দুই, তুমি হও যমুনা রাধা আমি ডুববা মরি, বা রাধে তুমি হও যমুনার জল আমি ডুববা মরি, এই লাইনগুলো আবার প্রায় 90% হুবহু। আরেকটা রেড ফ্ল্যাগ, এখন কিন্তু আমরা এমন পরিমাণ রেড ফ্ল্যাগ রেইজ হইতেছে যে এখন এটা আসলে কনসার্নের দিকে চলে যাচ্ছে যে না সরলপুর ব্যান্ডের কাজটা আসলে অরিজিনাল না, তারা প্রচুর পরিমাণে মারছে। এইখানে হইতেছে ছান করিয়া আসলো রাধা মিল্লা দিলেন, এইখানে 2টা লাইন দেখা যাচ্ছে, সো আমরা 2 জায়গায় পেলাম 2টা 2টা 4টা লাইন অলমোস্ট টু লাইক 90% সিমিলার। এখন কিন্তু আমরা আস্তে স্লোলি কোয়েশ্চনেবল টেরিটরিতে ঢুকে যেতেছি সরলপুর ব্যান্ডের গান। এখন এখানে বিমল কুমার চট্টোপাধ্যায়ের বাংলার গ্রাম্য ছড়া গ্রন্থ প্রকাশিত হয়েছে 1974 সালে, সেইখানে যে লাইনগুলো আসছে সেগুলো আমরা পড়ি, সেইখানে অলমোস্ট সরলপুর ব্যান্ডের গানের একটা হিউজ অংশ পুরা হুবহু লাইক 95% হুবহু পাওয়া যাবে, এবং এই একটা গান দিয়ে প্রমাণিত হয়ে যাবে সরলপুর ব্যান্ডের গান কাজ মোটেই অরিজিনাল না, নট ইভেন নিয়ারলি অরিজিনাল। সর্বলমঙ্গল রাধি বিনোদিনী রায় বৃন্দাবনের বন্দীপীর ঠাকুর কানাই, কাছাকাছি মিল আছে, এখনও 100% রেড ফ্ল্যাগ না, বাট আগে যেহেতু 4টা লাইন পাইছি অলমোস্ট হুবহু মিল, এখানে 2টা লাইন অলমোস্ট হুবহু মিল, সুতরাং আমরা কিন্তু এখন কোয়েশ্চনেবল টেরিটরিতে ঢুকে যাচ্ছি। এখানে বাকি লাইনগুলো নিয়ে কোনো ইস্যু নাই, এই যে এখানে কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি, হুবহু সরলপুর ব্যান্ড মারছে, এক কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘের ছায়া বসে শরীর জুড়ায়, এক কালো যমুনার জল সর্বকালে খায়, এই লাইনটা হুবহু মারছে, পরের লাইনটা নাই। আচ্ছা,
এরপর লাইনগুলো হুবহু মারছে, পরের রমণী দেখে অমন কেন করো, এই লাইনটা অলমোস্ট হুবহু মারছে, পালের গাভী বেঁচে বিয়ে না কেন, ওইটা বিয়ে এটা চেঞ্জ করছো ওরা, বিয়ে তো করিব রাতে, বিয়ে তো করিব, তোমার মতো সুন্দর রাতে কোথায় গেলে পাবো, ওরা বসে গেলে এখানে বসে গিয়ে মাইরা দিছে পুরোটা কপি পেস্ট, আমার মতো সুন্দর কান রাতে যদি কানাই যদি চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও, এটাও শর্ট প্রোব্যান্ড মারছে, কে বা দেবে কলসি কাঁধে কে বা দেবে দড়ি, তুমি রাতে হও যমুনা আমি ডুবে মরি, এটাও মারছে। ওকে, তারপর হইতেছে এই কথা বলিয়া রাতে সোজা চলে যায়, এটা মারে নাই, কোনো কানুর হাতে বাঁশি তখন সর্প হয়ে যায়, এটা অলমোস্ট মারছে, লাইক 90% মারা, ডান পায়ে জড়ায় সর্প দংশিল বাম পায়ে, মল্লম মল্লাম মল্লাম রব করিয়ে ঢলে ঢলে পড়ে রাই, মারছে, একটু চেঞ্জ করছে, মানে এটা মারছে, এই সর্পের বিষ যে জন ভালো করিতে পারে এই রূপ যৌবন আমি দান করিব তারে, মারছে, কানাই উঠিয়া বলে মহামন্ত্র জানি চা বার বার চার পাঁচ ছাড়লে পরে বিষ হইবে পানি, মারছে, একটু একটু চেঞ্জ করছে, এগুলো ইনসিগনিফিকেন্ট একটু চেঞ্জ করছে, একবার ঝাড়িতে কথা এটা মারে নাই কি এটাও মারে নাই, আর একবার এগুলো মারে নাই পরগুলো মারে নাই। ওকে, সো সর্পের গান এটা পুরোটাই মারা, এখন পর্যন্ত যতটুকু প্রমাণ পাইছি তাতে 50%-এর উপর মারা, এটা ওরা কপিরাইট করতে পারে না, তারা দাবি করছে তাদের 97%-এর মতো অরিজিনাল, সেটা যদি হয়ে থাকতো তাহলে তারা কপিরাইট করতে পারে, আমরা আলোচনা করতে পারি যে 100% না কিন্তু সিগনিফিকেন্ট পরিমাণে অরিজিনাল, কপিরাইট অফিস সেটাকে অ্যালাউ করবে বলে মনে হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে না না মেজরিটি পরিমাণ অরিজিনাল না, মেজরিটি পরিমাণ চুরি করা। সো এই যে রেফারেন্সগুলো উনি দিয়ে থাকছেন এগুলো যদি সত্য হয়ে থাকে, উনি তো একদম রেফারেন্স সহ উল্লেখ করছেন কোথায় কোন বই কী আছে, এটাকে যদি আমরা সত্য বলে বিশ্বাস করি, বিশ্বাস না করার কোনো কারণ নাই দেখতেছি না, তাহলে সর্পুর ব্যান্ড দাবি করে আসতেছে এটা পুরোটা অরিজিনাল, তারা লিখছে শুধুমাত্র ভাবধারা এবং শব্দ চয়ন ওরা সিলেক্ট করছে কিন্তু হুবহু কোথাও থেকে নেয় নাই, এই দাবি ওরা করে আসছে, সেই দাবি সত্য হইলে তাদের দাবি তাদের গানের কপিরাইট থাকতে পারে এবং এইটার ভিত্তিতে কপিরাইট তাদেরকে অফিস তাদেরকে কপিরাইট দিছে কারণ এটাই কপিরাইট ল। সো আপনারা যদি এটা না জেনে থাকেন আজকে জেনে যান, এটাই কপিরাইট ল, কিন্তু তাদের দাবি মিথ্যা আমরা এটা প্রমাণ পেলাম, যখন প্রমাণ পেলাম তাদের দাবি মিথ্যা, তাদের গান আসলে অরিজিনাল না, ফর দ্য মোস্ট পার্ট, বরং ফর দ্য মোস্ট পার্ট মারা ধরা, তার মানে এই গান তাদের না, সর্বপুর ব্যান্ডের লজ্জা থাকা উচিত, যেইভাবে এরা সারা দেশের সামনে মুখটা ছুঁচুর মতো করে এভাবে বলে আসছে আমরা লিখছি 2007-এ লিখতে বসছি পুরোটাই, তো না আপনি যদি বলতেন 2007-এ কালেক্ট করতে বসছি, তারপর আমরা কালেক্ট করছি কিন্তু আমরা লিখি নাই, তখন আমরা জানতাম যে এটা আপনাদের অরিজিনাল কাজ না এবং আপনারা এটা কপিরাইট করতে পারেন না। সো কপিরাইট করতে পারেন না এটা মানে পারেন যে না সেটা অপমান করার জন্য এরা করছে কি, এরা দাবি করছে যে আমরা লিখছি, আসলে এরা এখানে সব মারছে, কোনো হুবহু লাইন সংগ্রহ করিনি 30%, আমরা এই 30% এই রাধাকৃষ্ণের গল্পের ভাবধারা সংগ্রহ করেছি, শব্দচয়ন সংগ্রহ করেছি। সর্পুর ব্যান্ড এক চোর, যেটা আমি আমার এপিসোড 2-তে এবং 1-এও বলছি যে দেয়ার ইজ এ গুড চান্স সর্পুর ব্যান্ড মিথ্যা কথা বলছে কারণ বাঙালি মানেই চোর, সুতরাং আমি সর্পুর ব্যান্ডকে ডিফেন্ড করতে বসতেছি না, আমি জাস্ট আমার হাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি বলতেছি যে কোনো প্রমাণ নাই যে ওরা মিথ্যা কথা বলছে, ওরা চুরি করছে, কেউ কোনো প্রমাণ দেখাইতে পারতেছে না কিন্তু গায়ের জোরে তাদের উপর এইগুলো করতেছে। সো যতক্ষণ প্রমাণ ছিল না ততক্ষণ অবশ্যই আমি তাদেরকে ডিফেন্ড করে যাবো কারণ তাদের সাথে অবিচার করা হচ্ছে, এখন আমার হাতে প্রমাণ আসছে, এখন আমি বলতে পারি সর্পুর ব্যান্ড এই গানের মালিক না, এর আগ পর্যন্ত যত রকম বুলশিট এই যে তথাকথিত চঞ্চল চৌধুরী মধুরের এক্সপার্টগুলো বলে আসছে এগুলো সব হইতেছে বাঙালি ইতর, সর্পুর ব্যান্ড যেরকম ইতর মিথ্যাবাদী চোর, এই চঞ্চল চৌধুরী থেকে শুরু করে তথাগত এক্সপার্টগুলো সব ইতর মিথ্যাবাদী চোর, সো সব চোরে চোরে যুদ্ধ লাগছে আর কি, যুদ্ধ লেগে শেষ পর্যন্ত প্রমাণিত হলো সব কাটা চোর, চঞ্চল চৌধুরী টেকে এরা যে কথাবার্তা যুক্তির প্রমাণ দেখাইলো, একজন গান কপিরাইট সে মালিক সে প্রমাণ দিতেছে কাগজপত্র ডকুমেন্ট দেখাইতেছে, আপনি অপ্রমাণ করতে পারতেছেন না কিন্তু আপনি বলতেছেন যে আমার ভাল লাগছে আমি গাবো, অন্যরা আপলোড করছে সেটা নিয়ে কথা বলেন না, আমারটা নিয়ে এগুলো হিসেবে যুক্তি দেখাইছে তখন চঞ্চল চৌধুরী, সো ইতর যে প্রমাণ করে দিল উনি কপিরাইটের প্রতি কোনো সম্মান নেই, আরেকজনের ক্রিয়েশনের প্রতি কোনো সম্মান নেই, আর সর্বপুর ব্যান্ড এত কাহিনী করে এখন লাস্টে এসে ওরাও প্রমাণ পাইলাম যে ওরাও চোর। সো এই আর কি, ওই যে কী বলবো যে আপনার তো জানেন আমার বাংলাদেশিদের সম্পর্কে আমার টিক তো আলাদা কিছু না, সব চোর, চোরের চোরে যে লালনের গান আছে না যে এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানা, ওই যে নিজে কানা লালন গানটা হইতো, নিজে কানা পথ চেনে না অন্যকে ডাকে বারেবার, পরকে ডাকে বারেবার, এসব দেখি কানার হাট বাজার, চঞ্চল যোধীর এগুলো চোরের চোর, ইতরের ইতর, আরেকজনের কপিরাইট কাগজপত্র দেখাইতেছে তার কাছে কোনো কাউন্টার কোনো প্রমাণ নাই কিন্তু সে মানবেও না কারণ তার গান ভাইরাল হয়েছে, এই কারণে সে আবার আরেকজনকে লেকচার দেয় এবং সারা জীবনের লেকচার দিয়ে যাবে, এই জন্য যে লালন ঠাকুরের গান আর কি, সবগুলা কানা সবগুলা চোর সবগুলা ইতর কিন্তু টিভির মধ্যে গিয়ে লেকচার দিবে। সো বাংলাদেশ মানে হচ্ছে কানার হাট বাজার, এটা নতুন কোনো তথ্য না, আজকে এই 3 পর্বের পর আমি শেষ পর্যন্ত এই মুহূর্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত পৌঁছাইলাম, এসব দেখি কানার হাট বাজার।